আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ হক বিশ্বাস মহোদয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির স্নেহভাজন সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এক সময়ের সহকর্মী, সম্মানিত অতিথি জনাব পরিমল চন্দ্র মণ্ডল, জেলা শিক্ষা কর্মকর্তা অবসরপ্রাপ্ত, জনাব সাইদা খানম প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত, আরো উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার স্নেহভাজন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আরো উপস্থিত সুলতানপুর ইউনিয়নের অভিভাবক স্নেহভাজন জনাব মোহাম্মদ আশিকুর রহমান সজীব, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমার সামনে উপস্থিত 2009 ব্যাচের স্বনামধন্য শিক্ষার্থী, যারা প্রথম যখন এ প্লাস গ্রেড সরকার চালু করে এই বিদ্যালয় থেকে 2009 সালে 5 জন শিক্ষার্থী একসঙ্গে ক্লাস পায়, যেটা এই এলাকায় একটা সারা পড়ে যায়। তাদের কেউ কেউ আজ এখানে উপস্থিত, আন্তরিক শুভেচ্ছা। আমার সামনে উপবিষ্ট সুধীজন এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের অভিভাবক যারা হবে, সেই প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি আমার দোয়া এবং আশীর্বাদ। আলোচনার প্রথমেই আমি অবনত মস্তকে শ্রদ্ধা ভরে স্মরণ করি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব উহাব আলী বিশ্বাস মহোদয়কে। আমি এই বিদ্যালয়ে পদার্পণের প্রথম আমাকে যে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে এনেছিলেন তিনি অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস। উনি আমাকে এই কথাই বলেছিলেন বিদ্যালয়ে আসার পর যে বিদ্যালয়ে সায়েন্স শিক্ষক নাই, কিভাবে কি করতে হবে, শুধু আপনারই দায়িত্ব। আরেকজনের কথা না বললে নয়, জনাব ওহিদুল ইসলাম বিশ্বাস, তিনি এমনই ব্যক্তি ছিলেন, তার একটাই কথা ছিল করতে হবে জয়, পরাজয় আমি এটা এই কথা শুনতে চাই না। এই যে শক্তি সাহস অনুপ্রেরণা দিয়েছেন, আমি তাকেও শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি যখন এই বিদ্যালয়ে চাকরি করি, তখন এই বিদ্যালয়ে কর্মরত অবস্থায় সহকারী প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম শান্ত স্যারকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। তিনি বিদ্যালয়ে আমার বড় ভাইয়ের মতো বিভিন্ন সময়ে উপদেশ, আদেশ, নির্দেশ দিয়েছেন, আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি আরো স্মরণ করি এই বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের বকু স্যার, উনি যখন এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো, তখন কিন্তু বিভিন্ন এলাকার লোক এই রাজাপুর ইনস্টিটিউশনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য বাইরে থেকে লোক আসত, এবং স্বভাবতই দেখা যেত যে ওই কোমর পূর্ব শেখানি বা আরো আশেপাশের বিভিন্ন জায়গার কিছু উচ্ছৃঙ্খল লোক এসে এই অনুষ্ঠানকে পণ্ড করার জন্য বিভিন্ন পরিকল্পনা করত, কিন্তু তার শক্তি সাহস এবং সুন্দরভাবে পরিচালনার জন্য বকু স্যারকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে কিছুক্ষণ আগেও বসা ছিলেন জনাব জব্বার মোল্লা সাহেব, তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চের পর দাঁড়িয়ে
বিভিন্ন প্রতিযোগী যারা ছিল তাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন। আমি তাকে স্মরণ করি, তার প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করি। আমি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ডিএমএ স্যার, জালাল স্যার, গফুর স্যার এবং সেই সময়ের প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ সরকার স্যারকে আমি আমার অন্তরস্থলের সালাম জানাই এবং প্রণাম জানাই, কারণ তারা আমার বয়সে অনেক বড় ছিলেন এবং তিনি আমাকে অনেক উৎসাহ যোগিয়েছেন এবং বিভিন্ন ভাবে আমাকে উৎসাহিত করে প্রতিষ্ঠানে কিভাবে ভালো করা যায় সেই নির্দেশনা বা পথ দেখিয়েছেন। এবং সর্বোপরি আমি যখন এই শিক্ষকতা শুরু করি তখন আমার সাথে আজকের এখানে মঞ্চে উপবিষ্ট পরিমল চন্দ্রমন্ডল স্যার, উনিও অঙ্ক নিতেন, আমিও অঙ্ক নিতাম, কিন্তু ওনার ভাই একজন সেই সময় অষ্টম শ্রেণীর ছাত্র, আমি অষ্টম শ্রেণীর ক্লাস নিতাম। ক্লাস নিয়ে বের হয়ে আসার পর পরিমল স্যার আপনাকে আমাকে ডেকে বললেন যে আপনার ক্লাসটা ওদের খুব ভালো লাগে এখন এবং আপনার প্রতি তাদের বিশ্বাস আছে, আপনি চেষ্টা করেন। তো উনিও আমাকে সহকর্মী হিসাবে অনুপ্রেরণা দিয়েছেন। তুই এবার এনে গেছিস কে তোর একটু বলবি। আমি এই বিদ্যালয়ে দীর্ঘ 38 বছর 7 মাস শিক্ষকতা করেছি। বিভিন্ন সময়ে যখন শান্ত স্যার চলে গেলেন তখন সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি। পরবর্তীতে যখন খগেন্দ্রনাথ সরকার প্রধান শিক্ষক চলে গেলেন 2009 সালে, তখন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি। 2 বছর পর শ্রদ্ধেয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস তিনি প্রধান শিক্ষক হলেন, আমি আমার সহকর্মী সহকারী শিক্ষক পদে ফিরে যাই। পরবর্তী 2015 সালে অত্র বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয়ের আনুকূল্যে এবং তার ইচ্ছায় আমি প্রধান শিক্ষক হই এবং প্রধান শিক্ষক হওয়ার পরেও তিনি আমাকে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুসারে আমি বিদ্যালয় পরিচালনার চেষ্টা করেছি। এই বিদ্যালয়ের সবচাইতে একটাই বিষয়, এর আগে অনেক স্যার বলেছেন যে এখানে কোনো দলাদলি নেই, আসলেই নেই, সবাই সবার সাথী, সবাই সবার সহযোগী। ইয়াসিন স্কুলের ভারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদা খানম উনি এখনো ফোন করে আমাকে মাঝে মাঝে বলেন যে স্যার যখন আমরা ছিলাম তখন আমাদের কিন্তু একটাই লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল কিভাবে শিক্ষার্থীদের ভালো করা যায়, সবাই একযোগে আমরা একটা জায়গায় উপস্থিত হতাম এবং সেই জায়গাটা ছিল বিদ্যালয়ের শিক্ষার্থী, যে কারণে সেই সময়ে বিদ্যালয়ের রেজাল্ট খুব ভালো হতো, কারণ প্রত্যেকেরই লক্ষ্য ছিল একটাই। পরবর্তীকালে ওনাদের অনুপস্থিতিতে আমরা যারা বিদ্যালয়ে শিক্ষকতা করেছি সবাই আমাদের একটাই উদ্দেশ্য, শিক্ষার্থীদের কীভাবে ভালো করা যায়, যার ফলে আজকে আজ পর্যন্ত রাজবাড়ী জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজাপুর ইয়াসিন ইনস্টিটিউশন আছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের আদব কায়দা শৃঙ্খলা মূল্যবোধ সবই তারা পালন করে এবং শিক্ষার্থীদের শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী তারা চলে।
স্কুলে যখন রেজাল্ট হতো গত 5-7 বছর আগে, তখন আমি যখন রাজাপুর থেকে বাড়ি যেতাম তখন গাড়ি থেকে আমাকে নামতে হতো ফলিলপুরে। আবার ফলিলপুর থেকে যখন শিবরাপুর যেতাম তখন শিবরাপুর আমাকে নামতে হতো, এবং সেখানে আমার সেখানে যারা অপেক্ষা করতো তাদের সঙ্গে আমার বেশ কিছু সময় দিতে হতো। রাজা তাদের একটাই কথা ছিল যে রাজাপুর স্কুলের রেজাল্ট, তারা সন্ধ্যা পর্যন্ত শিবরাপুর।